হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, ক্লাস নাম্বার 42। গত দুটি ক্লাসে তোমরা এনটিপিসি CBT 1 এর কোশ্চেন পেয়েছিলে, আবার আজকে যেটা গ্রুপ ডি এর পরবর্তী ক্লাস সেটা পেয়ে যাচ্ছ, যেখানে আমরা 28/9/2018 এর থার্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও এর 41টি ক্লাস হয়ে গেছে, যারা যারা এখনো দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা সেই ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং PDF তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কাজ না করলে টেলিগ্রাম অ্যাপ ওপেন করে জবস একাডেমি সার্চ করলে গ্রুপটি পেয়ে যাবে। তো আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, 28/9/2018 এর থার্ড শিফটে, যে 425² - 424 স্কোয়ার। তো এই অঙ্কটা দেখো এমনি নর্মালি খুব পারবে না, খুব কম জনই আছো, তাই না? তো এটাকে কি করতে হবে, a² - b² ফর্মুলাতে ভাঙতে হবে, যে আমরা জানি যে a² - b² = a + b (a-b). সেখানে ভেঙে দিতে হবে, এটা হচ্ছে 425 a এবং 424 b ধরে। তাহলে কি আসছে, 425 - 424 (425+424), তাহলে এখান থেকে পাচ্ছি 1, গণিত এখান থেকে পাচ্ছি 5, 4, 9, 4, 849, তাহলে আসছে 849। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, সোমার বার্ষিক আয় হলো 15 লক্ষ, প্রতি মাসে সে 30,000 টাকা EMI দেন, এখানটাতে এটা কমা হবে, ফুল স্টপ রয়েছে। প্রতি মাসে সে 30,000 টাকা EMI দেন, তার মাসিক বেতনের কতটা শতাংশ তিনি EMI বাবদ দেন? তো মাসিক বেতনের তুমি এখানে চাইলে প্রথমে মাসিক বেতন বার করতে পারো, আর যদি না পার চাও তাহলে এখানে তুমি যেটা EMI রয়েছে প্রতি মাসে সেটাকে বছরে কনভার্টও করে নিতে পারো, কোনো তাতে সমস্যা নেই। অর্থাৎ আমরা এখানে করতে পারি যে তার বার্ষিক আয় হচ্ছে 15 লক্ষ টাকা, আর এখানে মাসিক আয় EMI কত রয়েছে 30,000, সেটা বার্ষিক কত হবে, মাসে যদি 30,000 টাকা দেয় তাহলে বছরে হবে 12 × 30,000 টাকা, তাহলে হচ্ছে 3 × 12 = 36,000 টাকা, সরি 3,60,000 টাকা। তাহলে 15 লক্ষের মধ্যে 3,60,000 টাকা তার EMI যাচ্ছে, তাহলে সেটা শতাংশ কত হবে, বাই (100). এখানে 4টে 0, এখানে 4টে 0 কেটে দাও, এই 1টে 0, এই 1টে 0 কেটে দাও, এখানে 5 দিয়ে কাটো 2, এখানে আসবে 3, এখানে কাটবে 3 × 12 = 36, তাহলে 12 × 2 = 24%। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, নিম্নোক্ত জুটিগুলির মধ্যে কোন জুটিটি যমজ মৌলিক সংখ্যার জুটি নয়। যমজ মৌলিক সংখ্যার জুটি বলতে কি বোঝায়, দেখো এখানে তিন চারটে জিনিস কনসেপ্ট থাকতে তোমরা এই অঙ্কটি করতে পারবে। যেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে আমরা এক অথবা সেই সংখ্যা দ্বারা, সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, ঠিক আছে? যেমন আমরা জানি যে সব থেকে ছোট হচ্ছে 2, 3, 5, এইগুলো প্রাইম নাম্বার, পরপর এসে আছে। আর যমজ কাকে বলছে, যেটা পরপর সংখ্যা, যেমন ধরো 2 আর 3 যদি হয়, তাহলে 2 আর 3 দেখো পরপরও হচ্ছে, আবার তারা পরস্পর মৌলিকও হচ্ছে, তখন এগুলোকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যায় যেহেতু বিজোড়, তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে গ্যাপ সাধারণত একই হয়ে থাকে যমজগুলোর ক্ষেত্রে। যেমন এখানে 41 আর 43, দেখো এরা পরস্পর যমজ মৌলিক সংখ্যা, অর্থাৎ পরপর বটে, অর্থাৎ একটা গ্যাপ দিয়ে 41 এবং পরবর্তী বিজোড় সংখ্যাই হচ্ছে 43, এবং তারা পরস্পর মৌলিক, মানে 41টাও একটি মৌলিক সংখ্যা আবার 43টাও একটা মৌলিক সংখ্যা। ঠিক সেরকম ভাবে 191, 193, এটাও 191 এবং 193 মাঝখানে ডিফারেন্স হচ্ছে দেখো 2, বা একটা পরবর্তী বীজ 191 পরবর্তী বীজের সংখ্যা 193, এবং তারা একে অপরের একে একে প্রাইমও বা মৌলিকও। এখানে কি রয়েছে, 161 আর 163, এখন 163 যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা তো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, কিন্তু 161টা কিন্তু প্রাইম নাম্বার নয়, এটা দেখো 7 দিয়ে ভাগ যাবে, 7 × 2 = 14, 7 × 3 = 21, ঠিক আছে? তাহলে এটা যেহেতু প্রাইম নাম্বার নয় তাহলে এটা যমজ মৌলিক সংখ্যা হতে পারে না, অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, পরবর্তীটা দেখারও প্রয়োজন। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি শ্রেণীতে 150 জন শিক্ষার্থী আছে, সবাই কবাডি অথবা খোখোর মধ্যে কমপক্ষে যে কোনো একটি খেলা খেলে, 78 জন শিক্ষার্থী কবাডি খেলে এবং 18 জন শিক্ষার্থী দুটি খেলায় খেলে, তাহলে কতজন খোখো প্রার্থী খোখো খেলে?
ওকে, তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে কত? শিক্ষার্থী সংখ্যা, ছাত্র নয়, 150 জন। তার মধ্যে এখানে কি বলেছে, 78 জন শিক্ষার্থী কবাডি খেলে। এবার হতেই পারে যে 78 জনের মধ্যে বেশ কিছু জন রয়েছে যারা কিন্তু খো খো খেলছে, তাহলে সেটা এখানে দিয়ে দিয়েছে যে 18 জন শিক্ষার্থী রয়েছে যারা দুটো খেলায় খেলছে। তাহলে আমি যদি শুধু কবাডি খেলার পাবলিককে বার করতে চাই, তাহলে 78 থেকে আমাকে 18 বাদ দিতে হবে। তাহলে 18 থেকে 78 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কত পাচ্ছি? 60। সেই 60 এখান থেকে এটা যদি বাদ দিই, তাহলে আমি পাচ্ছি 60। আর এখানে মোট, তাহলে এই 60টা হচ্ছে কি, যে শুধু কবাডি খেলছে। তাহলে আমরা বলতে পারি যে শুধু কবাডি খেলছে 60 জন শিক্ষার্থী। আর এখানে মোট ক্যান্ডিডেট বা শিক্ষার্থী রয়েছে 150 জন। তাহলে খো খো খেলছে কতজন? 150 - 60 বা 90 জন। এবার এখানে তো সেটা তো চায়নি, এখানে চেয়েছে শতাংশে অ্যান্সার দিয়েছে। তাহলে আমাকে শতকরা মান বার করতে হবে, যে 150 জনের মধ্যে 90 জন ইন্টু 100। এখানে দুটো, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে এটা 2, এটা 3, এটা 3 30 90, মানে হচ্ছে 60 শতাংশ। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। বা এটাও করতে পারো, এখান থেকে 150 - মানে মোট শিক্ষার্থী বিয়োগ কবাডি খেলার প্রার্থী বিয়োগ উভয় প্রার্থী, এটা ঠিক আছে, নিয়ে যেটাকে পার্সেন্টেজ করতে হবে, ঠিক আছে, এটাকে পার্সেন্টেজ করতে হবে, এটা বাই টোটাল ইন্টু 100। তাহলে অপশন ডি আসছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, দেখো এই অঙ্কটা টাইপটা এরকম ছিল, কিন্তু এই অঙ্কটা এটা নেই, এটা রয়েছে যেটা আমি সেটা বলে দিই, x^2/3 এইটা ছিল, প্লাস x^1/3 -2 = 0, এটাকে অ্যাভয়েড করবে, ঠিক আছে, এইটা ছিল। তাহলে এখান থেকে আমি দেখো দুইটাকে এই পাশে নিয়ে আসতে পারি। আমাকে বার করতে কি বলেছে, সমীকরণটি কতগুলি সমাধান আছে, অর্থাৎ x এর কটা মান আমি বার করতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি এটা লিখি, x^2/3 প্লাস x^1/3 = 2 করতে পারি। এবার উভয় পক্ষকে আমি কিউব করে দিলাম, কারণ দেখো এখানে দুটোরই নিচেতে কিউবের যে স্কোয়ার, সরি, 2^3 যেটা রয়েছে তার নিচেতে দেখো 3 আছে, তাই আমি কিউব করে দিলাম। তাহলে এটাকেও কিউব করতে হবে আমাকে। এখান থেকে আমি কি পাচ্ছি, যে a+b হোল কিউবের ফর্মুলা। তাহলে আমরা জানি যে a+b এর হোল কিউব হচ্ছে a³ + b³ + 3ab a+b, এটা তাই তো, সেটা আমি এখানে করবো। এবার করলে আমি কি পাচ্ছি, x³ মানে হচ্ছে এর সাথে 3 গুণ হয়ে যাবে, প্লাস b³ মানে হচ্ছে x^1/3 প্লাস 3 × a, এ হচ্ছে x^2/3 ইন্টু বি মানে হচ্ছে x^1/3 ইন্টু a+b মানে x^2/3 প্লাস, পরবর্তী এই দিকে রয়েছে 8। এখান থেকে দেখো এই 3 3 কাটছে, এই 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে এখানে x² + x। এখানে আমরা কি জানি, পাওয়ারে সময়ে যদি গুণ থাকে সংখ্যা দুটির মধ্যে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। আমরা জানি যে গুণ x² যদি থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, x^4 হয়ে যায়, এটা এটা যোগ হয়ে যায়, ঠিক আছে। এখানে আমাকে তাই করতে হবে, এখানে 2/3 আছে, এখানে 1/3 আছে, যোগ করলে পাবো 3/3 মানে হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি +3 × 1। আর এখানে এইটা যেটা রয়েছে x^2/3 প্লাস x^1/3, তার ভ্যালু হচ্ছে 2, দেখো সেটা আমরা এখান থেকে বার করেছিলাম। এটা শুধু 2টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, +2, তাহলেই দেখো এটার মান আসছে, তাহলে এটার জায়গায় আমি 2 বসাতে পারি, তাই তো। আর এখানে থাকছে x^1 মানে হচ্ছে x, আর এখানে থাকছে 2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x² প্লাস এখানে হচ্ছে 3 × 2 = 6x, আর 7x = 8, এই 8টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে -8 = 0। তাহলে একটা কি পেলাম আমি, দেখো একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। দ্বিঘাত সমীকরণকে তুমি ভাঙতেও পারো, তাই না ভেঙো, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে আমরা দুটো করে মান পাই x এর, তাই অপশন ডি হচ্ছে এটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, সুনয়না একটি প্রাইভেট ফার্মে কাজ করেন এবং তার বার্ষিক আয় 3 লাখ। তার একটি নতুন ও একটি পুরনো গাড়ি আছে, নতুন গাড়িটির রক্ষণাবেক্ষণ বাবদ তার আয়ের 5% খরচ হয় এবং পুরনো গাড়িটির রক্ষণাবেক্ষণের খরচ নতুন গাড়িটির থেকে 2% বেশি। দুটি গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিনি তার আয়ের কত শতাংশ খরচা করেন, অর্থাৎ মোট আয় হচ্ছে তার 3 লক্ষ বার্ষিক, ঠিক আছে।
আর কি করছে, সে পুরনো গাড়ির জন্য খরচ করছে 5%, আর নতুন গাড়ির জন্য খরচা করছে তার থেকে 2% বেশি, মানে হচ্ছে 7%। তা তার মোট খরচা হচ্ছে কত? 5 আর 7 যোগ করে দাও, মানে হচ্ছে 12%। তাহলে 3 লাখ টাকার সে 12% গাড়িতে সেটা খরচা করছে, সেটা আমাকে বার করতে বলেছে। 12% হচ্ছে কত? কিন্তু 12/100, 0 0 কেটে দাও, এখানে থাকছে 3000-কে 12 দিয়ে গুণ, মানে হচ্ছে 36। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। যদি 21 জানুয়ারি 2017-তে দিনটি শনিবার থাকে, তাহলে 31 আগস্ট 2011 তারিখে সপ্তাহের কোন দিন ছিল? দেখো এই অঙ্ক তোমরা বেশ কয়েকদিন আগে করলে, সেখানে আমরা কি করেছিলাম, কোন একটা দিনের বার দিয়ে দিয়েছিল এবং কোন একটা দিনের বার চেয়েছিল, এবং সেক্ষেত্রে সেটা ছিল প্রথমেরটা দেওয়া ছিল এবং পরেরটা বার করতে বলেছিল। অর্থাৎ এখানে যেমন দিয়েছিল, পিছিয়ে যেতে বলেছে টাইমটিকে, যে 21 জানুয়ারি থেকে 2017 থেকে আমাকে পিছিয়ে যেতে হবে 31 আগস্ট 2011। তাহলে আমাকে কি করতে হবে, পিছিয়ে গণনা করতে হবে। বা আমি যদি ধরে নিই যে আমি হিসাবের সময় কি করব, 31 আগস্ট 2011 থেকে 21 জানুয়ারি 2017 পর্যন্ত গণনা করব, ঠিক আছে? তাহলে 31 আগস্ট 2011, এখান থেকে যদি আমি 31 আগস্ট 2012 পর্যন্ত যাই, আলটিমেটলি দেখো 2011 এখানে যেটা থাকছে, 2012-তে আমি সেটা হচ্ছে লিপ ইয়ার, এর অড ডে হচ্ছে 2। তারপরে 2013-তে যদি যাই, 14-তে যাই, 15-তেও যাব, 16-তেও যাব, 17-তে যেহেতু জানুয়ারি মাসে সেই জন্য 21 দিন আছে কেবল, সেই জন্য আমি যাচ্ছি। আর এখানে 2012-তে হচ্ছে 2 দিন, এখানে হচ্ছে 1 দিন, এখানে হচ্ছে 1 দিন, এখানেও 1 দিন, এখানে হচ্ছে 2 দিন। তাহলে দেখো, আর এখানে 2011-31 আগস্ট থেকে যে ডিসেম্বর, সেখানে আমরা পাচ্ছি, যেহেতু 31 আগস্টটা আমাকে বার করতে বলেছে আর 21 জানুয়ারি আমাকে দিয়ে দিয়েছে, তাহলে তার মাঝখানে একটা বেশি আমাকে ধরতে হবে, যেটা হচ্ছে 2011, সেটাকে ধরে নাও 1। তাহলে আমাকে এবার কি করতে হবে, 31 আগস্ট থেকে 21 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 2016 সালের যেটা আমি ধরলাম, 2016-তে যেটা 2 নিলাম, সেটা 31 আগস্ট পর্যন্ত নিলাম। তারপর আমাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারির 21 যেটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেপ্টেম্বরটা কত দিনে হয়, ডিসেম্বর থেকে 31, 30, 31, 30, তাই তো? আর এখানে আছে 21, এগুলোকে যোগ করে দেবে 10। এখানটাতে লক্ষ্য করে যে অড ডেগুলো রয়েছে, দেখো 1 আর 2 3, 3 আর 1 4 5 6 7 8, 8 হচ্ছে অড ডে, 8-কে অড ডে, মানে আমি যদি আবার 8-কে 7 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো 1 অড ডে। তাহলে এখানে রয়েছে, যোগ করো এগুলোর সাথে কত হচ্ছে, 30, 31, 31, 62, 62 আর 60, 21 এখানে কত আসছে দেখো যোগ করে, তাহলে 31, 31, 62 আসছে, 62 আর 60 আসছে 122, 122 আর 21 আসছে 143। 143-কে যদি আমি এক, এখানে যেটা 1 ছিল সেটার সাথে যোগ করে পাচ্ছি 144, এটাকে আমি 7 দিয়ে ভাগ করবো, 7 2 14, 3 যেটা যাবে 0, তাই 3। তাই 3 দিন আমার কি হচ্ছে, পিছিয়ে যাবে। 3 দিন যদি পিছিয়ে যায়, অর্থাৎ এখান থেকে ওটা 3 দিন, তাহলে শনিবার থেকে তুমি যদি 3 দিন পিছো, তাহলে হবে শুক্র, বৃহস্পতি, মঙ্গল, সরি বুধ, সরি। তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে 31 আগস্ট 2011 থাকবে বুধ। নেক্সট অঙ্ক রয়েছে, কোসেক এ ইকুয়াল টু 2, সেক বি ইকুয়াল টু রুট 2 হলে এ প্লাস বি ভ্যালু কত? এখানে তোমাকে টেবিল ভ্যালু জানতে হবে জাস্ট, যে কোসেক এ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা জানি যে কোসেক 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে, তাহলে আমি এ হচ্ছে 30 ডিগ্রি, এটা আমি ধরতে পারি। আবার সেক বি ইকুয়াল টু যদি রুট 2 হয়, আমরা জানি সেক 45 ডিগ্রি ইকুয়াল টু রুট 2, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 45। তাহলে এ প্লাস বি কত হবে, 30 প্লাস 45 = 75। নেক্সট রয়েছে, নিচের সংখ্যার মধ্যে কোনটি 17956 এর বর্গমূল? তো সবার ফার্স্ট এর ইউনিট ডিজিট দেখে নাও, 6 আছে। এখানে 22-কে যদি আমি করি, তাহলে 2 2 আসবে, ইউনিট ডিজিটে 4, তো এটা হবে না। এখানে রয়েছে 4, 4 4-এ 16, মানে এটা হতে পারে। এখানে 4 আছে, এটাও 6 আসবে, মানে এটাও হতে পারে। আর এখানে 8, 8-এ 64, এটা 4 আসবে, এটাও হবে না। তাহলে এ আর ডি বাদ চলে গেল, হতে পারে বি আর সি। এবার দেখো 124-এর কাছাকাছি রয়েছে 120, তাহলে 120-র বর্গমূল যদি আমি করি, তাহলে পাচ্ছি 144/2। আর এখানে 134-এর কাছাকাছি রয়েছে 130, তাহলে তার বর্গমূল যদি আমি করি 169, তারপর 2। এবার দেখো কোনটা বেশি নিকটবর্তী,
এখানে 17,956 থেকে 14,400টা অনেক পিছিয়ে, তাই না? তাহলে এখানে যেটা রয়েছে দেখো 1,59,000, সরি 16,900 যেটা রয়েছে সেটা 17,900 থেকে তুলনামূলক কাছে, তাই অপশন সি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে, একটি নির্দিষ্ট রাস্তার অংশে একটি গাড়ির গতিবেগ হলো 50 কিলোমিটার প্রতি ঘন্টা, একটি নির্দিষ্ট দিনে গড় গতিবেগ স্বাভাবিকের থেকে 1/10 কম হলো, ফলে অতিরিক্ত 18 মিনিট সময় বেশি লাগলো, কিলোমিটারে রাস্তার ওই অংশের দৈর্ঘ্য কত? অর্থাৎ স্বাভাবিক সময়ে সেইখানকার গতিবেগ থাকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু একদিন কি হলো সেখানে স্বাভাবিকের থেকে 1/10 ভাগ কমে গেল, 1-এর থেকে যদি 1/10 ভাগ কমে যায় তাহলে থাকে কত? 9/10 ভাগ, মানে সেদিন গতি কত ছিল? 50-এর 9/10 ভাগ, মানে হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার একবার প্রথমে স্বাভাবিক গতি হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সেই দিন 1/10 কমে যাওয়ায় গতিবেগ হয়ে গেল 45 কিলোমিটার প্রতি ঘন্টা, যার জন্য 18 মিনিট সময় বেশি লাগলো। আমরা কি জানি সময় সমান হচ্ছে অতিরিক্ত অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে ধরে নিয়ে আমি দূরত্ব যেটা হচ্ছে এক্স, তাহলে প্রথমে তার এখানে যেটা বেশি সময় লেগেছে সেটা হচ্ছে 45 কিলোমিটারের ক্ষেত্রে, তো সেটাতে সময় কত লেগেছে? x/45, এটাতে যা সময় লেগেছে তার থেকে যদি আমি এর ক্ষেত্রে সময় বাদ দিই অর্থাৎ x/50, তাহলে যে সময়টা হচ্ছে সেটাই হচ্ছে 18 মিনিট, কিন্তু এখানে তো সেগুলো ঘন্টাতে হিসাব করছি, তাহলে 18টাকেও আমাকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা বা শর্ত। তাই এটাকে 3 দিয়ে কেটে দাও, সরি 6 দিয়ে কেটে দাও, 3/10 আসছে, আর এখান থেকে যদি 45 আর 50-এর মধ্যে লসাগু আমি একবার 450 করে দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 10x-9x=3/10, এখানে 10 দিয়ে এটা কেটে যাবে, তাহলে আসছে x=45কে 3 দিয়ে গুণ করলে হয় 135 কিমি। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি বড় ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে এমনভাবে 3টি ত্রিভুজ চিহ্নিত করা হলো যে ছোট ত্রিভুজগুলির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তার বড় ত্রিভুজের অনুরূপ প্রতিটি অনুরূপ বাহুর দৈর্ঘ্যের 1/4 হয়। ছোট 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এবং বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফলের মধ্যে অনুপাত কত? ছবিটা প্রথমে আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং এক্ষেত্রে আমি ধরে নিলাম যেটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এর কি বলেছে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আর একটা করে ত্রিভুজ টানা আছে, যার এই বাহুটা হচ্ছে এই বড় ত্রিভুজের অনুরূপ বাহু অর্থাৎ এই মেন বাহু, তার 1/4 ভাগ, অর্থাৎ এটা যদি 4x হয় তাহলে এটা হচ্ছে x, এটাও হচ্ছে x, যেহেতু সবগুলোই 4x আমি সমবাহু ধরেছি, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটাই x করে, আর বড়টার বাহু হচ্ছে 4x করে। তাহলে প্রথমে আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব, বড় ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি বা বেস ইন্টু উচ্চতা বা এইচ, তা সেটাতে করব, তাহলে এখানে বড়টির ক্ষেত্রফল এরিয়া যেটা কি পাচ্ছি হাফ গুণিত ভূমি হচ্ছে 4x, যদি আমি ধরে নিই আর কি 4x, তাহলে কর্ণ আমাকে উচ্চতা লাগবে অর্থাৎ উচ্চতা, এই উচ্চতার সূত্র হচ্ছে কি? √3/2 ইন্টু বাহু 4x, এটা আমি করে দিলাম। এবার এখানে দেখো আমি গুণ করতেই পারি কিন্তু গুণ আমি করব না, ঠিক আছে, 4 × x 4x কে গুণ করে আমি পাচ্ছি 16x² গুণিত এখানে পাচ্ছি √3/4। দেখো এখানে আমি কাটাকাটি করতেই পারি কিন্তু আমি কাটছি না, এইরকমই থেকে দাও। এটা হচ্ছে বড়টির ক্ষেত্রফল। এবার ছোট ছোট যে রয়েছে 3টে, এদের ক্ষেত্রফল কত হবে? এদের বাহু হচ্ছে x করে, তাহলে এদের ক্ষেত্রফল হচ্ছে ছোটগুলির এরিয়া হচ্ছে 3 × হাফ, যেহেতু 3টে আছে তাই প্রথমে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, হাফ ইন্টু ভূমি হচ্ছে x√3/2 × x, তাহলে এখান থেকে আমি পিক পাচ্ছি x x 3, মানে 3x² আর এখানে পাচ্ছি √3/4, তাহলে এটা হচ্ছে ছোটগুলির ক্ষেত্রফল, এটা হচ্ছে বড়টির ক্ষেত্রফল, তাহলে বিয়োগ করে দিলে আমি পাবো বাকি অংশের ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটার, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত আসছে? এটা থেকে এটা বিয়োগ অর্থাৎ 16x² × √3/4 থেকে 3x² − √3/4 বিয়োগ, এটা মুখে মুখে বিয়োগ হয়ে যাবে, থাকবে 13x² × √3/4। এবার আমাকে কি চেয়েছে? ছোট 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 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি যেটা রয়েছে এটা, আর বাকি যেটা রয়েছে এটা, এই দুটির মধ্যে অনুপাত, তাহলে 3x² × √3/4
এটার সাথে হচ্ছে 13 x² × √3/4, এটার অনুপাত বার করতে পারবে, যে √3/√3/4 কেটে যাবে, x² কেটে যাবে, ওরা থাকছে 3:13। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি বস্তু 2 সেকেন্ড সময়ে 25 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তারপর 16 মিটার দূরত্ব 2 সেকেন্ড সময়ে অতিক্রম করে, বস্তুটির গড় গতিবেগ কত? আমরা কি জানি গড় গতিবেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। এখানে প্রথমে কি আছে, প্রথমে সে 15 মিটার গেছে, পরে 16 মিটার গেছে, তাহলে মোট দূরত্ব কত হচ্ছে, 15 + 16। মোট সময় প্রথমে গেছে 2 সেকেন্ড, তারপরে গেছে আরো 2 সেকেন্ড, মানে হচ্ছে 4 সেকেন্ড বা 2 + 2, তাহলে এখান থেকে পাচ্ছি 31/4, ভাগ করলে আমি পাচ্ছি কত, 7.5 আর 0.25, মানে 7.75 মিটার প্রতি সেকেন্ড। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, ঊর্ধ্বগামী স্রোতের 60 কিলোমিটার দূরত্বে যাওয়ার জন্য একটি রোয়ারের 8 ঘন্টা সময় লাগে এবং মাত্র 5 ঘন্টা সময় লাগে ওই একই দূরত্ব নিম্নগামী স্রোতে অতিক্রম করতে, স্থির জলে রোয়ারের গতি কত ছিল? ঠিক আছে, এবার প্রথমে দেখো, যখন স্রোতের প্রতিকূলে, অর্থাৎ ঊর্ধ্বগামী স্রোতের 60 কিলোমিটার যাচ্ছে মানে স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে যখন যাচ্ছে তখন সময় কত লাগছে, তখন যাচ্ছে 60 কিলোমিটার 8 ঘন্টায়, তখন গতিবেগ হচ্ছে এটা, তাহলে গতিবেগটা কত পাচ্ছি আমি এখানে ভাগ করে দিলে 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ নৌকার। আর যখন অনুকূলে আসছে তখন কি হচ্ছে, মানে এটা হচ্ছে নৌকার বা রোয়ারের গতি মাইনাস স্রোতের গতি, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, যখন অনুকূলে আসছে তখন কি হচ্ছে, সে যাচ্ছে ওই দূরত্বটাই 5 ঘন্টায়, মানে তখন গতিবেগ হয়ে যাচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে তখন হচ্ছে নৌকা প্লাস স্রোত বা স্ট্রিম, তাই তো, বা বি প্লাস এস করি এটাকে, বোট প্লাস স্ট্রিম, এখানেও বি মাইনাস এস, তাহলে এটা বি মাইনাস এস সমান হচ্ছে 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বি প্লাস এস সমান হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি বোটের গতিবেগ যদি স্থির জলে বার করতে চাই, বা এখানে রোয়ারের গতিবেগ যদি আমি বার করতে চাই, তাহলে সেটা ফর্মুলা হচ্ছে কি, যে 7.5 + 12/2, কীভাবে আসছে, এখানে বি মাইনাস এস সমান 7.5 ছিল, এখানে বি প্লাস এস সমান ছিল 12, এখানে এস এস কেটে যাবে, যোগ হয়ে যাবে 2b, সমান এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে 19.5, তাহলে বি ইকুয়াল টু 19.5/2, এখান থেকে আমি পাচ্ছি কত, 9.75 কিমি। এখান থেকেও যোগ করো, সেটা আমি পাবো 19.5/2 সমান 9.75 কিমি প্রতি। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। তো এই ছিল প্রথম 13টি অঙ্ক তোমাদের 28 সেপ্টেম্বর 2018-এর থার্ড শিফটের। পরবর্তী অঙ্কগুলো তোমরা পরে ক্লাসে পেয়ে যাবে। যদি অঙ্ক সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।